বলছিলাম বিচার মাঠ আপনাকে দেখাচ্ছি ওয়ামাই ইগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়ামাল কিয়ামা এই পৃথিবীতে যে যা আত্মসাৎ করেছে বিচার মাঠে তা কাঁধে বহন করে নিয়ে উঠবে বিচার মাঠে আপনি এই পৃথিবীতে আপনি যা আত্মসাৎ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ফাযাকারাল গুলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সামনে আত্মসাৎ সম্পর্কে আলোচনা করলেন তিনি আত্মসাৎ সম্পর্কে বড় করে আলোচনা করলেন বড় করে আলোচনা করতে গিয়ে বললেন শোনো লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজিউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি বাইরুন লাহু রুগাউন ফারাসুন লাহু হামহামাতুন সাতুন লাহু সুগাউন রেকাউন তাকফিকু আলা সামিতুন শোনো আমি বিচার মাঠে কোন কোন ব্যক্তিকে পাবো তারা বিচার মাঠে উট কাঁধে নিয়ে উপস্থিত হবে কেউ কেউ ছাগল গরু ভেড়া নিয়ে উপস্থিত হবে কেউ কেউ ছাগল নিয়ে কেউ কেউ কাপড়ের বস্তা নিয়ে বিচার মাঠে উপস্থিত হবে কেউ কেউ ধানের বস্তা গমের বস্তা ভুট্টা রড সিমেন্ট টিন স্কুল কলেজ রাস্তাঘাট এই কাঁধে বহন করে নিয়ে বিচার মাঠে উপস্থিত হবে মানে যেই ব্যক্তি ধান আত্মসাৎ করেছে সরকারি রাজকোষ থেকে আসা দারিদ্র অসহায় মানুষের জন্য যেই অর্থ সম্পদ দিয়েছেন নেতা যদি গম ভুট্টা চাউল রড সিমেন্ট আত্মসাৎ করে ওই যা আত্মসাৎ করেছে নেতার কাঁধের ওপরে বহন করে নেতা বিচার মাঠে উপস্থিত হবেন সারা বিচার মাঠের মানুষ নেতাকে দেখবে ওই মানুষকে দেখবে হেড মাওলানা প্রিন্সিপাল সভাপতি যদি নিয়োগ বাণিজ্য করতে গিয়ে প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য করতে গিয়ে যদি লক্ষ লক্ষ টাকা ঘুষ খাই তাহলে ঘুষের টাকা থাকবে ওই হেড মাওলানার সভাপতির ওই নেতার কাঁধের উপরে কথা বুঝতে পেরেছেন নেতা টাকার বস্তা চাউলের বস্তা গমের বস্তা রড সিমেন্ট নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলবেন আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ আগিজনি আমাকে পবিত্র করুন আমাকে রক্ষা করুন ওয়াকুলু আমি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো শোনো লা আমলিকু লাকা শাইউন আজকে আমার কোনো ক্ষমতা নাই তোমাকে রক্ষা করার কাদ আবলাকতুক আমি তোমাকে দুনিয়াতেই বলে দিয়ে এসেছি আত্মসাৎকারী এরা জালেম আশ্চর্য পৃথিবীতে চারটা পাপ আছে আমি এজন্য মাঝে মাঝে বলি আশ্চর্য পৃথিবীতে চারটা পাপ আছে যেই চারটা পাপ করলে বিচার মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না আপনারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চান না চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া বিচার মাঠে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না অসম্ভব অতচ আশ্চর্য চারটা কাবিরা গুনাহ যেই আশ্চর্য চারটা কাবিরা গুনাহ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না তারা এক হচ্ছে শিরক এক কি শিরক আল্লাহর সাথে শরীক করা ওই যেটা বললাম কবর পূজা মাজার পূজা খানকা পূজা মূর্তি পূজা পীর পূজা উসিলা পূজা দরবার পূজা খানকা পূজা এগুলি আল্লাহর সাথে যদি শিরক করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না দুই বেদাত বেদাত কি ধর্মের নামে যেটা আপনি করছেন ইবাদত আকারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু মনোযোগ দেন বেদাত কি আপনি জেনে নিন ধর্মের নামে যেটা আপনি করছেন ইসলাম মনে করে যেটা আপনি করছেন ইসলাম মনে করে যেটা আপনি করছেন ইবাদত আকারে করছেন আল্লাহকে সন্তুষ্টির জন্য করছেন অথচ সেটা ইসলামে নেই ইবাদত আকারে নেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেই অথচ আপনি ইবাদত মনে করে ভালো মনে করে করছেন ওটাই হলো বেদাত কথা বুঝতে পেরেছেন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওটাই হলো করা বেদাত আপনি যদি এই বেদাত করেন বেদাত সময় সংকীর্ণ আপনাকে এখানে এইভাবে বোঝাতে পারবো না আল্লাহ যদি চাই তবে আপনাকে বেদাত সম্পর্কে কোনো এক সময়তে বুঝাবো আল্লাহর কাছে দোয়া করি যে আপনাদেরকে বেদাত সম্পর্কে পূর্ণ জ্ঞান ধারণা এরই মধ্যেই আল্লাহ শিক্ষা দান করুন আল্লাহুম আমিন
বেদাত কি জিনিস আপনাদেরকে জানতে হবে, সময় সংকীর্ণতার কারণে ওই দিকে যেতে পারছি না। তবে বোঝাতে চাচ্ছি যে আশ্চর্য চারটা পাপ আছে, যেই পাপ করলে, চারটা পাপ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এক হলো শিরক, দুই হলো বেদাত, তিন হলো সালাত আদায় না করা। কি আদায় না করা? সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে মাজার 1080 নম্বর হাদিস, মান তারাকা সালাত ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে আল্লাহর সাথে শরীক করলো, যে ব্যক্তি সালাত আদায় করলো না, যে ব্যক্তি নামাজ পড়লো না সে আল্লাহর সাথে শরীক করলো। এই বেনামাজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। আশ্চর্য, বেনামাজি এতই খারাপ। এই বেনামাজি বলছে কি জানেন, আরে তোমরাই নামাজ পড়ো গিয়ে, আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। আরে ওর তো ইমানই না, ইমান কিভাবে ঠিক থাকবে? ইমান থাকলে তো ঠিক থাকবে। ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন, ব্যাপার কি অপরাধীরা, তোমরা জাহান্নামে কেন? তখন বলবে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজ পড়িনি দুনিয়াতে, তাই জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার সবচেয়ে বড় কারণ সলাত আদায় না করা। এজন্য সলাত আদায় করতে হবে। মৌর আওলাদুকুম বিসসালাত ওহম আবনাও সাবেসিনিন, তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করার কথা বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওহম ওহম আবনাও আশরেসিনিন, তুমি তোমার ছেলে মেয়েকে পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আপনি পিতা, আপনার ছেলে মেয়েকে সলাত আদায় করার কথা বলতে পেরেছেন? আপনি পিতা হলেন কিভাবে? আজকেই আপনি হুকুম করবেন অনার পিতার পক্ষ থেকে, ছেলে মেয়ে তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। বলছিলাম আর 4 নম্বর হলো জালেম। জালেমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবে না। যারা মানুষের ওপর অত্যাচার করে, মানুষের জায়গা জমি দখল করে, এরা হলো জালেম। দেখেন সায়েদ বিন জায়েদ রাজিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাজা সিবরাম মিনাল আরদে দুলমান, যেই ব্যক্তি অর্ধহাত জমিন অন্যায়ভাবে দখল করেছে, অর্ধহাত জমি, যদি আপনি অর্ধহাত জমি দখল করেন, জমির আল ঠেলা বুঝেন, আল ঠেলা, আল যদি ঠেলেন অন্যায়ভাবে অর্ধহাত, ফান্নাহু তওয়াকুয়ামাল কিয়ামাতিলা সবি আরাজিন, অনুরূপ 7 জমিন বিচার মাঠে আপনার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন। যেই পরিমাণ জমি আপনি আত্মসাত করেছেন, ওই পরিমাণ 7 অনুরূপ 7 পরিমাণ জমিন আপনার কাঁধে বিচার মাঠে আল্লাহ কি করবেন? ঝুলিয়ে দিবেন। কথা মনে বুঝতে পারেননি, আপনাকে বিচার মাঠ বলছি। আর ওই যে আপনি যে আত্মসাত করেছেন, ধান গম চাল ভুট্টা টাকা রড সিমেন্ট, ওগুলি আপনার কোথায় থাকবে? বিচার মাঠে, কাঁধে। আর আপনি যেই জায়গা জমি অন্যায়ভাবে দখল করেছেন, যতটুকুন জমি দখল করেছেন আপনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লাহু আজ্জা ওয়া জাল আয়েহ ফিরাহু হাত্তা ইয়াবলুক আখেরা সবে আরাজিন, ওই অনুরূপ 7 জমিনকে, যেই জমিন আপনি আত্মসাত করেছেন, ওই অনুরূপ 7 জমিনকে আল্লাহ বিচার মাঠে আপনাকে খনন করতে লাগিয়ে দিবেন। যখন 7 জমিন আপনার খনন করা হয়ে যাবে, তখন ওই 7 জমিন আপনার কাঁধে ঝুলিয়ে দিবে। আপনি ওই 7 জমিনকে কাঁধে ঝুলিয়ে ঘুরতে থাকবেন, হাত্তা ইউগদা বাইনান নাস, যতদিন না কেয়ামতের মাঠে, বিচার মাঠে যত মানুষের বিচার শেষ না হচ্ছে, ততদিন আপনাকে ওই জমিন কাঁধে ঝুলিয়ে ঘুরতে থাকতে হবে। কথা মনে বুঝতে পারেননি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনি যে দুনিয়াতে এই যে আত্মসাত করছেন, রড সিমেন্ট টাকা আলু বস্তা, আলুর বস্তা গমের বস্তা গম টম, এগুলি যে আত্মসাত করছেন আপনি, এগুলি আপনাকে কাঁধে নিয়ে ঘুরতে হবে যতদিন না বিচার মাঠে যত মানুষ, ওদের বিচার যতদিন না শেষ হচ্ছে, ততদিন আপনাকে আত্মসাৎকারী জমি জায়গা বস্তু, এই সোনা দানা টাকা রূপা ধান গম ভুট্টা রড সিমেন্ট, এগুলি কাঁধে নিয়ে আপনাকে বিচার মাঠে ঘুরতে হবে। তার মানে জালেমের বিচার হবে সবার পরে। বুঝতে পেরেছেন? পৃথিবীতে কথার কথা, 500,000 কোটি মানুষ যদি বিচার মাঠে উপস্থিত হয়, তাহলে 500,000 কোটি মানুষের বিচার হওয়ার পরে এই জালেম আত্মসাৎকারীর বিচার হবে। কথা বুঝতে পারেননি? সাবধান, বিচার মাঠ খুব জটিল ও কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আহাদুন ইহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালা, বিচার মাঠে যার নিকট থেকে হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি ধ্বংস হবে, বিচার মাঠে যার নিকট থেকে হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি ধ্বংস হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল আল্লাহ কি বলেননি যে বিচার মাঠে আল্লাহ সহজ হিসাব নেবেন? আল্লাহ কি এটা বলেননি বিচার মাঠে আল্লাহ সহজ হিসাব নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা শোনো, ইন্নামা যালিকাল আরাজ, মানুষকে হিসাবের মুখোমুখি করা হবে মাত্র, ওয়ালাকিন মান নুকিশাফিল হিসাব ইহলিকুহু, তবে যার হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করে আল্লাহ যার নিকট থেকে হিসাব নেবেন সে ধ্বংস হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথাতে এই কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক খেয়ালে মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করেন, আপনার জন্য গুরুত্বপূর্ণ কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদ্রুনা মাল মুফলিস, হে সাহাবীগণ তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে, নিঃস্ব ব্যক্তি কারা? সাহাবীগণ বললেন, ফিনা মানলা দেরহামালা হুয়ালা মাতা, যাদের টাকা পয়সা নেই, উপকারী কোনো বস্তু নেই, তারাই তো নিঃস্ব। কি বলেন নিঃস্ব ব্যক্তিকে? যাদের টাকা পয়সা নেই, চলার উপযোগী কোনো বস্তু নেই, উপকারী কোনো বস্তু নেই, এই ব্যক্তি তো নিঃস্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। শোনো সাহাবীগণ, বিচার মাঠে আমার উম্মতের মধ্যে তারাই হবে নিঃস্ব, বিচার মাঠে আমার উম্মতের মধ্যে তারাই হবে নিঃস্ব যারা সালাতের নেকি, সিয়ামের নেকি, যাকাতের নেকি, দানের নেকি নিয়ে উপস্থিত হবে। ওয়াইয়াতি কাদ শাতামা হাজা ওয়া কাযাফা হাজা ওয়া কালামালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া জারাবা হাজা, পক্ষান্তরে ওই ব্যক্তিটি মানুষকে গালি দেওয়ার পাপ নিয়ে উপস্থিত হবে, মানুষকে অপবাদ দেওয়ার পাপ নিয়ে উপস্থিত হবে, মানুষকে অন্যায়ভাবে মেরেছে, মানুষের জায়গা জমি, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেয়েছে, এগুলি পাপ নিয়ে উপস্থিত হবে। লোকটির সালাতের নেকিও থাকবে, আবার অপরদিকে মানুষকে গালি দেওয়ার পাপও থাকবে, লোকটির সিয়ামের নেকিও থাকবে, আবার লোকটির অপরদিকে মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছিল, গিবাত করেছিল, মানুষকে অন্যায়ভাবে মেরেছিল, মানুষের জায়গা জমি অন্যায়ভাবে খেয়েছিল, এগুলির পাপও থাকবে, নেকিও থাকবে, পাপও থাকবে। এখন বাদি এসে বলবেন, যার ব্যাপার আপনি গিবাত করেছিলেন ওই ব্যক্তি এসে বলবেন, আল্লাহ এই ব্যক্তি আমার ব্যাপারে গীবত করেছিল দুনিয়াতে, এই ব্যক্তি আমার জায়গা জমি অন্যায়ভাবে দখল করেছিল, এই ব্যক্তি আমাকে একটা চর মেরেছিল। বাদি এই কথা বলবে আল্লাহর নিকটে, তখন আল্লাহ বলবেন, এ বিবাদী শোনো, তোমার সালাতের নেকি আছে, এখন তুমি যেই পরিমাণ গীবাত করেছিলে, তার যেই পরিমাণ তাকে থাপ্পড় মেরেছিলে, যেই পরিমাণ তার রক্তপাত ঘটিয়েছো, যেই পরিমাণ তার জায়গা জমি আত্মসাত করেছো, ওই পরিমাণ তুমি সালাত সিয়ামের নেকি থেকে তাকে তুমি দিয়ে দাও। কথা বুঝতে পারছেন? এইভাবে লোকটি সালাত সিয়াম হজের নেকি মানুষকে দিতে থাকবে, দিতে দিতে যখন ফাইন ফানিয়াত হাসানাতুহু কাবলা আইয়ুজামা আলাইহে, দিতে দিতে যখন তার নেকি শেষ হয়ে যাবে, যখন সালাতের নেকি, সিয়ামের নেকি, যাকাতের নেকি সব শেষ হয়ে যাবে, তবু মানুষের গিবাদ পরনিন্দা, মানুষের জমি আত্মসাত করার পাপ এখনো পরিশোধ হবে না, এখনো পরিশোধ হয়নি, এখন কি করবে? আল্লাহ বলবেন, উখিজা মিন খাতায়াহুম, এখন তুমি তোমার ওই বাদীর পাপ তুমি নিজে বহন করো, যতটুকুন তুমি গিবাত করেছিলে ওই পরিমাণ বাদীর পাপ তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, তোরে হা আলাইহে, তার ওপরে চাপিয়ে দেওয়া হবে, সোম্মা তোরে হাফিন্নার,
অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি বুঝলেন কিনা আমার তেমন জ্ঞান হলো না, আপনাকে বুঝাতে পারলাম কিনা আমিও তেমন বুঝতে পারলাম না। আপনি এই দুনিয়াতে যে পরিমাণ মানুষের গীবাত করছেন, যেই পরিমাণ মানুষকে গালি দিচ্ছেন, যেই পরিমাণ মানুষের জায়গা জমি আত্মসাত করেছেন, ওই পরিমাণ নেকি যার আত্মসাত গীবাত যার বিরুদ্ধে করেছেন তাকে ওই পরিমাণ আপনার নেকি দিয়ে দিতে হবে। দিতে দিতে যদি আপনার নেকি শেষ হয় তাহলে ওনার ওই ব্যক্তির পাপ অনুরূপ পাপ আপনার উপরে আল্লাহ চাপিয়ে দিবেন। এখন তো আপনার তার মানে সালাত সিয়াম হজ যাকাতের নেকি সব শেষ হয়ে গেল নাকি? সুদ করতে করতে পরিশোধ করতে করতে শেষ হয়ে গেল না? এখন তার পাপ আপনার উপরে থাকবে। এখন যদি আল্লাহ এই নেকি আর এই পাপের পাল্লাতে উঠায় তাহলে আপনার নেকির পাল্লা ভারী হবে নাকি পাপের পাল্লা? পাপের পাল্লা ভারী হবে। পাহাড় পরিমাণ সালাত সিয়াম হজ যাকাতের নেকি আপনার কাজে আসবে না যদি দুনিয়াতে মানুষের হক নষ্ট করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন আসার পূর্বেই তুমি তোমার ভাইয়ের নিকট থেকে তওবা চাও, ক্ষমা চাও। কোন দিন? যেই দিন টাকা পয়সা কোনো বিনিময় থাকবে না। ওই দিন তোমার যদি নেকি থাকে নেকি দিতে হবে, নেকি না থাকলে তোমার ভাইয়ের পাপ নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। বলছিলাম আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বাহু, এমন কোন মানুষ নেই যে বিচার মাঠে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন না। প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ সরাসরি কথা বলবেন। লাইসা বাইনা বাইনা তারজুমান আল হিজাবি হাজুবুহু, কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না। বান্দা যখন ডান দিকে তাকাবে সব আমল দেখতে পাবে, বান্দা যখন বাম দিকে তাকাবে সব আমল দেখতে পাবে। বান্দা যখন সামনে তাকাবে জাহান্নাম দেখতে পাবে। ফাত্তাকুন্নার আলাও বিশিক্ষি তামরা তিন, পৃথিবীর মানুষ তোমরা অর্ধেক খেজুর দান করে হলেও ওই জান্নাত ওই জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান করলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কোথায় দিবেন? আল্লাহ রাস্তায় দান করবেন এতিম ফকির মিসকিন অসহায় দারিদ্র এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা এগুলিতে দান করবেন, বেশি বেশি মানুষকে খাওয়াবেন এতিম ফকির মিসকিন অসহায়দেরকে। এইভাবে দান করলে আল্লাহ আপনার পাপকে ক্ষমা করে জান্নাতে দিবেন। বলছিলাম বিচার মাঠে তিনটা আশ্চর্য জায়গা আছে, বিচার মাঠে তিনটা আশ্চর্য জায়গা আছে। তার এক হচ্ছে যখন আমল নামা আপনাকে দিবেন এই দিকে। বিচার মাঠে কয়টা আশ্চর্য জায়গা আছে? তিনটে। বিচার মাঠে কয়টা আশ্চর্য জায়গা আছে? তিনটে। এক, যখন আপনাকে আমল নামা দিবেন, যখন আপনাকে আল্লাহ আমল নামা দিবেন, আল্লাহ বলছেন ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন এই ব্যক্তি হবেন জান্নাতি মানুষ। ওয়াম্মামান উতিয়া কিতাবাহু বিশেমালিহি, যাকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবেন এ হবে জাহান্নামি মানুষ। তখন আপনার খুব পরিস্থিতি জটিল হবে। আল্লাহ আপনাকে ডান হাতে দিবে না বাম হাতে আমল নামা দিবে, আপনার পেরেশানি ওই সময় আপনাকে অবলম্বন করতে হবে। এক গেল আমল নামা দেওয়ার সময়, দুই মিজানের পাল্লা ডানি পাল্লা। আল্লাহ বলছেন অনাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়ামাল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শায়া ইনকানা মিসকাল হাব্বাতিম মিন খারদালিন আতাইনা বিহা ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলছেন বিচার মাঠে আমি নাই মানদণ্ড দাঁড়ি পাল্লা স্থাপন করব, কারো প্রতি জুলুম করব না। ফাম্মামান ওয়াম্মামান খাফাত মাওয়াজিনুহু, বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, ফাম্মু হাবিয়া, সে হাবিয়াতে যাবে। বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মাহিয়া নারুন হামিয়া, হে মোহাম্মদ আপনি কি জানেন হাবিয়া কি? হাবিয়া হলো প্রজ্বলিত আগুন। আপনার দাঁড়ি পাল্লাতে যখন নেকি আর পাপ ওজন করা হবে তখন আপনি খুব পেরেশানি বোধ করবেন। তিন, যখন পুলসিরাত পার হবেন, পুলসিরাত পার হতে হবে বিচার মাঠে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা
কানা আলা রব্বিকা হাতমাম মাগদিয়া, এমন কোন মানুষ নাই যে বিচার মাঠে পুলসিরাত পার হতে হবে না। এটা আল্লাহর অমোঘ বিধান, এটা অমোঘ ঘোষণা, চূড়ান্ত ঘোষণা, প্রত্যেকটা মানুষকেই পুলসিরাত পার হতে হবে। সোম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়ানাযারুয যালিমিনা ফিহা দিসিয়্যা, প্রত্যেক আল্লাহ ভীরু মুত্তাকি যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে তাদেরকে আল্লাহ নিমিষেই পুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আর যারা অবাধ্য আল্লাহর, এই পাপী অবাধ্যদেরকে আল্লাহ ওই রাস্তা কেটে কেটে তারা জাহান্নামে পড়তে থাকবে, তাদের জাহান্নামে পড়তে সময় লাগবে 70 বছর। কত বছর বলছিলাম? এই হলো বিচার মাঠ। আল্লাহ আমাদেরকে এই বিচার মাঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় প্রায় সালাতে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে প্রতিপালক আমার হিসাবটা বিচার মাঠে সহজ করে নিও। আমরাও দোয়া করি আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আমাদের হিসাবটা তুমি বিচার মাঠে সহজ হিসেবে নিয়ে আমাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে দিও। আল্লাহুম্মা আমিন।